আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো দুবাইয়ের সর্বশেষ বিচার আপডেট তো আপনারা সবাই জানেন গত কয়েক মাস থেকে দুবাইয়ের ভিসা নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে অনেকে এটাকে অনেকভাবে মূল্যায়ন করছেন অনেকে বলছেন যে দুবাইয়ের সব বিসা বন্ধ হয়ে গেছে বা দুবাইয়ের ভিসা চালু নেই আসলে দুবাইয়ের সব ভিসা বন্ধ হয়নি শুধুমাত্র লেবার ভিসাগুলো বন্ধ হয়ে গেছে যেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে আগে এমপ্লয়মেন্ট ভিসায় সরাসরি আসতে পারত সেটি কিন্তু হচ্ছে না অথবা যারা বিজিটে এসেছে এবং ভিজিট থেকে ভিসা করতে চাচ্ছিল সেগুলো কিন্তু হচ্ছে না সেগুলো বন্ধ হয়ে গেছে রয়েছে অন্যথায় প্রফেশনাল ভিসা গুলো কিন্তু চালু আছে যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে অরিজিনাল সার্টিফিকেট আছে এবং সেগুলো মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু প্রফেশনাল ভিসা করতে পারবে এবং চাইলে বাংলাদেশ থেকেও সরাসরি এমপ্লয়মেন্ট ভিসায় আসতে পারবে অথবা ভিজিটে এসে এখানে যে কোনো কোম্পানিতে সে সার্টিফিকেট দিয়ে ভিসা করতে পারবে তাছাড়া বর্তমানে আপনার ট্রান্সফার ভিসাও কিন্তু চালু আছে গত কিছুদিন যাবত ট্রান্সফার বিষয়ে সমস্যা ছিল কিন্তু এখন পুরো দমে কিন্তু ট্রান্সফার হচ্ছে যারা ক্যান্সেল হয়ে আছেন এখনো বিসা করেননি আপনারা দ্রুত সময়ের মধ্যে বিসা করে নিতে পারেন যে কোনো কোম্পানিতে আপনি বিসা লাগিয়ে নিতে পারবেন তারা যারা ক্যান্সেল হয়ে আছেন আপনাদের যাদের এখনো সময় আছে আপনারা দ্রুত বিসা করে নেন কারণ যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে আর অনেকে এখানে পার্টনার বিষা করছেন তবে পার্টনার ভিসা করার সময় আপনার সতর্ক থাকবেন এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি যেখান থেকে করুন আপনার জেনে শুনে পার্টনার বিষা করবেন তবে এখন পার্টনার ভিসা বা লাইসেন্স করার ক্ষেত্রে এখন অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয় আপনি যদি প্রপারলি সবগুলো ডকুমেন্ট সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু পার্টনার ভিসা করতে পারবেন বা ছোটখাটো যে লাইসেন্সগুলো আগে করা হতো সেগুলো কিন্তু এখন হচ্ছে অন্যথায় সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল আসতেছে না দর্শক এই ছিল দুবাইয়ের সর্বশেষ বিচার আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিব সকল আপডেট পেতে আমার সোশ্যাল মিডিয়া ফলো করে রাখুন তাহলে রেগুলার ভিডিওগুলো পেয়ে যাবেন আর আপনাদের বিষয় সংক্রান্ত কোনো সার্ভিসের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা দুবাই ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টার এক্স টোয়েন্টি টু সো যারা এখানে আশেপাশে আছেন আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন আর যারা দূরে আছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের সমস্যায় আমি আপনাদেরকে হেল্প করব ধন্যবাদ সবাইকে